নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অধ্যক্ষ গ্রেফতার, প্রতিবাদে সড়ক কাছাড় কলেজের পড়ুয়ারা। বিভিন্ন দাবি নিয়ে শিলচরে এসইউসিআর মিছিল, জানালেন তীব্র নিন্দা। তৃতীয় শ্রেণীর পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে বিশাল মিছিল হাইলাকান্দিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে গ্রেফতার করা ও অধ্যাপক স্বদেশ রঞ্জন দাসের উপর চলা শারীরিক নির্যাতনের প্রতিবাদে সরব হল কাছাড় কলেজের পড়ুয়ারা। মঙ্গলবার কলেজের মেইন গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হল পড়ুয়ারা। এদিন কলেজের মেইন গেটের সম্মুখে শতাধিক পড়ুয়ারা কলেজ অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে গ্রেফতার করা ও অধ্যাপক স্বদেশ রঞ্জন দাসের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করলেন পড়ুয়ারা। এদিন অধ্যাপক অধ্যাপিকা কাউকে ভেতরে যেতে দেননি তারা। শুধু তাই নয়, এদিন প্রতিবাদ চলাকালীন পড়ুয়ারা জেলা প্রশাসনকে কাছাড় কলেজে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে দাবি উত্থাপন করে। উল্লেখ্য, 21 আগস্ট অর্থাৎ রবিবার গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে সরকারি কার্যালয়ে চতুর্থ শ্রেণী শূন্যপাত পূরণের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার দিন শিলচর কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে পরীক্ষার প্রটোকল ভাঙ্গার অভিযোগে কাছাড় পুলিশ গ্রেফতার করেছিল। প্রটোকল ভাঙ্গার অভিযোগে জেলাশাসক রোহন কুমার ঝাড় এফআইআর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল অধ্যক্ষ নাথকে। যদিও ইতিমধ্যে অধ্যক্ষ সিদ্ধার্থ শঙ্কর নাথকে শর্ত সাপেক্ষে পুলিশ মুক্তি দিয়েছে, তবে কাছাড় কলেজের পড়ুয়ারা এই ঘটনাকে ছাত্র শিক্ষক সমাজে এক কলঙ্কিত অধ্যায় বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। বৈধ কারণ ছাড়াই অধ্যক্ষকে গ্রেফতার করার পাশাপাশি কলেজের ফিলসফি বিভাগের বিভাগীয় প্রধান স্বদেশ রঞ্জন দাসের উপর শারীরিক নির্যাতন সহ তার কলার ধরে কান টেনে উঠবোস করার ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কলেজ পড়ুয়ারা। জেলাশাসক রোহন কুমার ঝাড় বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনে পড়ুয়ারা এই ঘটনার ন্যায় বিচার চান, তাই জেলা প্রশাসনকে এহেন ঘটনার জন্য কলেজে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে দাবি জানান। পাশাপাশি তারা আক্ষেপের সুরে জানান, সহকর্মীদের অপদস্থ করার প্রতিবাদে প্রত্যেক শিক্ষকদের যতটুকু প্রতিবাদ মুখর হওয়া উচিত ছিল তারা ততটা সরব হননি বলে জানান পড়ুয়ারা। हमारे जो फिलोसफी डिपार्टमेंट के हेड सर है डॉक्टर सुदेश रंजन दास, सर ने कहा कि मेरे से गलती हुआ है, मैं क्वेश्चन पेपर लेने में कुछ 10-15 मिनट उनको लेट पहुंचाया गया है। तो लेट पहुंचने के कुछ दूसरे कारण भी हो सकते हैं, उनका गाड़ी ख़राब हो सकता है, कुछ भी उन्होंने बोला था, मानते हैं, उन्होंने माना भी है कि मेरे से लेट हुआ है, लेकिन उनके साथ एक ऐसा बर्ताव हुआ है, उनको ऐसे किसी ने बोला है कि तेरा बाप का नाम मिटा दूंगा, और उनको गाड़ी से घसीट के निकाला गया है, उनको कान पकड़ के उठक बैठक करवाया गया है। क्या शिक्षक के प्रति यह बर्ताव सही है? बाद में आपको मैं बोलता हूँ कि क्वेश्चन पेपर लाने में लेट हुआ मानते हैं, लेकिन एग्जाम के समय पे स्टार्ट हुआ है, एग्जाम समय पे ख़त्म भी हुआ है। इसके बाद एक्स जो डीसी है एक्सनल सर ने पर्सनल थैंक्स भी बोला है कि आपके कॉलेज में बहुत अच्छे से एग्जाम को ख़त्म करवाया गया, जो स्टार्ट भी हुआ था, बहुत सक्सेसफुली ये एग्जाम हुआ है। लेकिन दो एक स्कूल में ये सुनने को आया है कि वहाँ 25 मिनट लेट हुआ है, उसका जवाबदेही कौन करेगा? और जो बाकी 5,000 से ज़्यादा स्टूडेंट है एग्जाम नहीं दे पाए, उनका जवाबदेही कौन करेगा? हम मानते हैं कि हमारा सर से लेट हुआ है, क्वेश्चन पेपर लाने में लेट किए उन्होंने, लेकिन एग्जाम में तो लेट से स्टार्ट नहीं हुआ ना। क्या शिक्षक के प्रति यह बर्ताव सही है? उन्होंने खुद भी बोला है कि हाँ, मैंने मारा नहीं, लेकिन गाली गलौज किया है, उनको घसीट के निकाला गया है। और ये भी बात सुनने में आया कि तेरा बाप का नाम मिटा दूंगा, ये किस तरह का बिहेव है? আমরা ইনসাফ লাগে যে আমরা টিচাররা উপরে যে এরকমভাবে তারা ব্যবহার করছে, এটা তারা যাতে নিজে আইয়া যাতে স্বীকার করে, এটা লেগে আমরা এখানে প্রতিবাদ করলাম, তারা যাতে এটা নিজে আইয়া স্বীকার করতে পারে। যারা এরকম করছে, ডিসি হোক, জেলা প্রশাসন হোক, যেই হোক না কেন, হে যাতে আমরা এখানে আইয়া আমরা টিচার হোক আর যারাই হোক, আমরা এখানে যে কারণে বইছি, হেরা যাতে এটা মানিয়া লয় যে তারা এটা খারাপ কিছু একটা করছে বা ভুল কিছু একটা করছে। হ্যাঁ, জেলা প্রশাসনের মাপ চাইতে লাগবো। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, অমানবিক উচ্ছেদ বন্ধ করা,
বন্যা ও নদী ভাঙ্গন প্রতিরোধে যুদ্ধকালীন তৎপরতায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও বন্যাক্রান্তদের পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের দাবিতে এক বিশাল মিছিল বের করল এসইউসিআই কমিউনিস্ট। মঙ্গলবার দলের পক্ষ থেকে শিলচরের রাঙ্গিরখাড়িস্থিত ভাষা শহীদ বেদির পাদদেশে থেকে দুপুর 12:05 মানুষের একটি মিছিল শহরের হাসপাতাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে জেলাশাসক কার্যালয়ের সামনে পৌঁছে সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা কমিটির সম্পাদক ভবতোষ চক্রবর্তী ও প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদেও কুর্মী। প্রাক্তন জেলা সম্পাদক জানান, নিয়ন্ত্রণহীনভাবে প্রতিদিন পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস সহ ডাল, ভোজ্য তেল, দুধ ইত্যাদির মূল্যবৃদ্ধি ঘটছে। বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নির্বাচনের পূর্বে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হ্রাস করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা চরম মিথ্যাচার বলে প্রমাণিত হয়েছে। দেশের কর্পোরেটদের পরামর্শ মেনে কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন দুধ, দই, ঘি, মাখন সহ বিভিন্ন সামগ্রীর উপর জিএসটি চাপিয়ে দেওয়াতে জিনিসের দাম আরও বৃদ্ধি পেয়েছে। তিনি এও বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে অবৈধ দখলমুক্ত করা হচ্ছে বলে প্রচার চালানো হচ্ছে, অথচ দেশের বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ বিঘা জমি কর্পোরেটদের হাতে লিজ দেওয়া হচ্ছে। কাছাড় জেলাতেও রজনীখাল, ডলু চা বাগান ইত্যাদিতে জনসাধারণ ও জনসাধারণের উপার্জনের মাধ্যম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেলার বহু স্থানে উচ্ছেদের নোটিশ প্রদান করা হচ্ছে, অথচ ভারতের উচ্চতম ন্যায়ালয়ের দেওয়া নির্দেশ মেনে বিকল্প খাদ্য, পানীয় জল, বাসস্থান ও শৌচাগারের ব্যবস্থা না করে অমানবিকভাবে উচ্ছেদ করা হচ্ছে বলেন। এছাড়াও দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী তার বক্তব্যে বলেন, এবারের প্রলয়ঙ্কারী বন্যা জনগণের শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। আসাম সরকারের নিয়ন্ত্রণাধীন জল সম্পদ বিভাগের দুর্নীতি ও ব্যর্থতার দরুন জেলার জনগণকে প্রলয়ঙ্কারী বন্যার কবলে পড়তে হয়েছে। কোথাও ভাঙ্গা বাঁধ সংস্কার না করার ফলে কোথাও বাঁধের উচ্চতা বৃদ্ধি না করায় বন্যার জল শিলচর শহর সহ জেলার আবাসিক এলাকা সহ শস্যক্ষেত, ফিশারি ইত্যাদি ডুবিয়ে দেয়, ফলে জনগণের বিছানাপত্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র ইত্যাদি বন্যার জলে ডুবে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এমনকি ভাঙা বাঁধ নির্মাণ ও বাঁধের উচ্চতা বৃদ্ধির কোনো পরিকল্পনা এখনো ঘোষিত হয়নি, শুধু জোড়াতালি দেওয়া হচ্ছে সর্বত্র। দলের পক্ষ থেকে বিক্ষোভ শেষে একটি স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসক মারফত প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকারে উপস্থিত ছিলেন নকুল রঞ্জন পাল, মাধব ঘোষ, দুলালী গাঙ্গুলি, মন্মথ নাথ প্রমুখ। একদিকে মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ গ্রামে গঞ্জে ঋণগ্রস্ত হয়ে কি করে দিন কাটাবেন তা চিন্তা করে পাচ্ছেন না। পাশাপাশি ধনী মানুষ তাদের সম্পত্তির পরিমাণ প্রচুর বৃদ্ধি করেছে, এই বৃদ্ধি করে সম্পত্তির পাহাড় কি করে জমিয়েছে, সমস্ত সাধারণ শোষিত মানুষকে শোষণ করে এদের সম্পত্তি বৃদ্ধি করেছে। তাই বন্ধুগণ, এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমাদের দল এসইউসিআই বহুদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা বলছি, এই আন্দোলনে দরকার সরকারের স্ট্রেট ট্রেডিং চালু করা, কিন্তু সরকার স্ট্রেট ট্রেডিং চালু করছে না, উল্টা সমস্ত জিনিসের উপর জিএসটি বসিয়ে মানুষকে শোষণ করছে। বন্ধুগণ, তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলছি, এই আন্দোলন আমরা আরো চালিয়ে যাব। আপনাদের সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আমরা চাইছি। তার সঙ্গে এই যে বন্যা গেল, বন্যার সময় মানুষের যে অবস্থা হয়েছে আপনারা সবাই ভুক্তভোগী। এই বন্যার পরে মানুষকে প্রহসন দেওয়া হয়েছে, বলা হচ্ছে তোমাদেরকে অনুদান দেওয়া হবে, কিন্তু যৎসামান্য অনুদান দিয়ে শেষ করা হচ্ছে। যে মানুষের সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে তাকে 4,000-5,000 টাকা দেওয়া হচ্ছে, এই এই দিয়ে কি মানুষকে রক্ষা করা যাবে? তারপরে দেখুন, উচ্ছেদ সমস্ত জেলায় বিভিন্ন জায়গায় উচ্ছেদ করছে, এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। তাই বন্ধুগণ, আজকের এই আন্দোলন শেষ নয়, আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন। তৃতীয় শ্রেণী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দিতে স্থাপনের দাবিতে চার দলীয় বিরোধী ঐক্যমঞ্চের ডাকে এক প্রতিবাদী মিছিলে উত্তাল হল হাইলাকান্দি। মঙ্গলবার হাইলাকান্দি জেলার কংগ্রেস ভবনের সামনে থেকে হাইলাকান্দি জেলাশাসকের কার্যালয় পর্যন্ত তৃতীয় শ্রেণী নিয়োগ সংক্রান্ত পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করেন চার দলীয় বিরোধী মঞ্চের কর্মীরা। এই প্রতিবাদী মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু করে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সামনে পৌঁছে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদকারী চার দলের নেতারা হাইলাকান্দি জেলা উপায়ুক্ত হিবরি নিসর্গ গৌতমের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি সম্মিলিত একটি স্মারকপত্র প্রদান করেন।
এরপর এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে চার দলের ঐক্যমঞ্চের নেতা জহিরউদ্দিন লস্কর জানান যে রাজ্য সরকার প্রতিবারই নিয়োগ সংক্রান্ত পরীক্ষা কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলাকে উপেক্ষা করে আসছে। এই জন্য তিনি রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেন এবং আগামী 28 আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় শ্রেণীর নিয়োগ সংক্রান্ত পরীক্ষা কেন্দ্র হাইলাকান্দিতে স্থাপনের জন্য জোরালো দাবি জানান তিনি। এদিনের প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি শামসুদ্দিন বরলস্কর, রাইজোর দলের কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন লস্কর, সিপিএম দলের যুগ্ম সম্পাদক চিন্তামণি চিন্তাহরণ সূত্রধর, ইপিআই জেলা সভাপতি আব্দুল কালাম চৌধুরী, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সম্পাদক আজহারুল ইসলাম বরভুইয়া প্রমুখ। যা টেট পরীক্ষা তো আমার ইয়া সেন্টার দিয়া নাই, আমার কিমান কষ্ট করে আমার ইয়া লড়া ছোৱালীবিলাকে ইয়াত গিয়া পরীক্ষা দিছে। আজি আমি দেখিছো যোৱা 21 তারিখে যদি পরীক্ষা হয়েছে, আমার হাইলাকান্দি আর করিমগঞ্জের ছাত্রছাত্রী প্রচন্ড জামর কারণত আর কাছাড় জেলার জেলা প্রশাসনের ব্যর্থতার কারণত 5528 জন ছাত্রছাত্রী পরীক্ষার পর বঞ্চিত হয়েছে। আমি আজি দাবি উত্থাপন করছো যে 5528 জন ছাত্রছাত্রী বঞ্চিত হয়েছে, এইবিলাক স্পেশাল একটু চান্স দিব লাগবে। আর 28 তারিখে যে টার্গেটের যে পরীক্ষা হব, এই 28 তারিখের পরীক্ষার কারণত আমার করিমগঞ্জ আর হাইলাকান্দির কারণে কিবা একটা ব্যবস্থা লোব লাগবে, তার সেন্টার দিব লাগবে আমি দাবি উত্থাপন করছো। আর আজির পর যা পরীক্ষা ইয়ার নিয়োগের কারণে যা সেন্টার হব, আমার হাইলাকান্দি আর করিমগঞ্জ বঞ্চিত করব না লাগে। আমি আজি ইয়ার কংগ্রেস রাইজর দল সিপিএম সিপিআই মিলি আমি একে বিরোধী ঐক্যমঞ্চের ফলের পর আজি একটা মেমোরান্ডাম লই আমি ইয়াত আহিছো। আমি ডিসি মহোদয়ের মাধ্যমত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি দাবি উত্থাপন করছো যে আমার হাইলাকান্দির যা বেকার যুবক যুবতী আছে সেবিলাক বঞ্চিত করব, কিয়র কারণে বঞ্চিত করে আছে আমার করিমগঞ্জ ছাত্রছাত্রী। দুর্দিন যেন পিছু ছাড়ছে না বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জিপির কালীনগর দ্বিতীয় খণ্ডের বাজরিপাড়ের বাসিন্দাদের। মঙ্গলবার সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ভুক্তভোগীরা জানান, মাস কয়েক আগে বন্যায় তাদের কৃষি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলেও তাদের ভাগ্যের চিত্র বদলায়নি, এবারও ফের প্রকৃতির রোষে পড়তে হচ্ছে তাদের। পর্যাপ্ত পরিমাণের জলের অভাবে খরাতে পরিপূর্ণ হয়েছে তাদের বরাদ্দ কৃষি ক্ষেতগুলো। যদিও জলসম্পদ বিভাগের তরফ থেকে কৃষকদের কথা মাথায় রেখে এবং তাদের সুবিধার্থে কৃষিক্ষেত্রে জল ব্যবহারের জন্য মোটর পাম্প দেওয়া হয়েছিল, তবে তা এলাকার অন্য জায়গার জন্য প্রদান করা হয়, যেখানে পাম্পের প্রয়োজন নেই ওই জায়গাতে প্রদান করা হয়। এহেন অবস্থায় মাথায় বাজ পড়ার মতো উপক্রম হয়েছে তাদের বলে আক্ষেপে সুরে জানান তারা। তাই সংবাদ মাধ্যমের বিষয়টি নিয়ে তারা সরব হয়ে এর বিহিত ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ কামনা করেন ভুক্তভোগী জনগণরা। এটা কালীনগর পার্ট টু, এটা তো এটার জলের আমরা কোনো জাত প্রয়োজন নেই। এখানে কোনো সবজি খেত আজকে 7 থেকে 8 বছর হয়ে গেছে, কোনো জাত সবজি খেত হয় না এখানে, কোনো জাত কিচ্ছু হয় না এখানে, আলি ধুলি পালানি কিচ্ছু হয় না, কোনো জাত সবজি কিছু না। এই জলের এইটা দেবার যুক্তিটা কী কারণ আমরা তো কিছু বুঝতাম পারছি না আমরা। হ্যাঁ, তারপরে এইটা যদি মেশিনটা যদি এই আমরা এই সামনে দিয়ে ফুবে দিয়ে বইতো জমিনও, তে আমরা আরও খেতার লাগিয়ে একটু সুবিধা হয়। হ্যাঁ, এই এটা এখন কী কারণে তারা বসাইলা এটা আমরা তো কিচ্ছু এখনো বুঝতে পারি। আমরা কেরোরে জিকারও করছি না যে আমরা এগুলো বয়ার বলি। হ্যাঁ, এটা বানি কী কর্তব্য তারা রইল, এটা কী লাভ, এটার কোনো লাভ নাই এখানে। এখানে কোনো যা সবজি খাতে আজকে 4-5 বছর আরও বেশি হইব এখানে হইছে না খেয়ে তো এখানে। ওখানে একটা বোরিং করার কথা ছিল ট্রান্সফরমার ওখানে, কিন্তু মঙ্গলবার জেলা প্রশাসনের ডাকা বৈঠকে এসে চরম দুর্ভোগের শিকার হলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকারা। এদিন শিলচর ডিআরডিএ কার্যালয়ে মিশন ভূমিপুত্রের অধীনে কাস্ট সার্টিফিকেট শিক্ষকদের কাছে সমঝে দিতে বেলা 11টায় এক সভার আয়োজন করা হয়। এতে যোগ দিতে ছুটে আসেন জেলার কয়েক শতাধিক কর্মরত শিক্ষক শিক্ষিকারা, কিন্তু বৈঠক কক্ষে পর্যাপ্ত পরিমাণে বসার আসন না থাকায় অসংখ্য শিক্ষক শিক্ষিকাদের ডিআরডিএ চত্বরে এদিক ওদিকে দাঁড়িয়ে থাকতে হয়। শুধু তাই নয়, ঘন ঘন লোডশেডিং এর দরুন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক শিক্ষিকারা। সভা আয়োজনে অব্যবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন দূর দূরান্ত থেকে আসা শিক্ষক শিক্ষিকারা। আসন সংখ্যার চেয়ে 3 গুণ বেশি লোক জড়ো করার সদুত্তর জানতে গেলে চটে যান সভা পরিচালনের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মীরা।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত রেখে অর্থের বিনিময়ে ঘর প্রদানের তথ্যের ভিডিও পেশ করে জেলা পরিষদে লিখিত নালিশ জানালেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গুমরার 151 নং কুশিয়ার কোল জিপির এক যুবক। জিপির অন্দরমহলের সক্রিয় অবাধ দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আনা যুবকের নাম রিপন উদ্দিন লস্কর। মঙ্গলবার শিলচর জেলা পরিষদ কার্যালয়ে ও ব্লকে লিখিত নালিশ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিপন। 151 নং কুশিয়ারকুল জিপিতে আর্থিক দুর্বল অসহায় লোকজনদের নামে তালিকা করে পরে গোপন অর্থে লেনদেন সমর্থ লোকজনদেরকে দিয়ে কিভাবে এ নিয়ে প্রশ্ন তুলেন রিপন সহ বঞ্চিতরা। দীর্ঘদিন থেকে জিপির অন্দরমহলে দেদার দুর্নীতি চালিয়ে যাচ্ছেন জিপি সচিব সহ তার সহযোগীরা বলে চাঞ্চল্যকর অভিযোগ করেন অপর এক বঞ্চিত হাজেলা বেগমের স্বামী শহীদুল রহমান লস্কর। দেওয়া হয়েছে জলিলুদ্দিনটা দেওয়া হয়েছে গুমরা গ্রাম 4 নম্বর ওয়ার্ডও। এই লিস্টে আমি দিয়াদারে আমি জিকার করছি যে মানে এই লিস্টে আমার বাবার নামগু দেখিয়া বলে আমার বাবার নামগু ঠিক আছে নি। দিয়ারেক্সে আমার কইছে এই লিস্টে তোমার ফ্যামিলি ডিটেলসও কোনো মিল নাই তোমার বাবার। আমার বাবার মিল নাই যেটুকু পাওয়ার লগে লগে আমি ফিরিয়া কইছি তো আমার দেওয়া দায়িত্ব নাই আমি গেছি গিয়া বাড়ি। গত 1 মাস আগে আমি এই রিপোর্টটা ফিরিয়া নেটের থেকে ডাউনলোড দিছি এই লিস্টটিকে। ডাউনলোড দিয়ে আব্দুল জলিল নামগু পাইছি, পাইয়া আমি স্ট্যাটাসটা চেক করছি। চেক করিয়া দেখা যায় জলিলুদ্দিনটা দেওয়া হয়ে গেছে এই গড়টা। জলিলুদ্দিনটা দেওয়া হওয়ার পরে এই লিস্টে আমি প্রায় নাম দেখছি মানুষের সিরিয়াল স্ট্যাটাস দেখছি। দেখা যায় একজনের গড় আরেকজনটা দেওয়া হয়েছে, কোনো সিরিয়েলও মানুষের নামও মানুষের কোনো মিল নাই। দেখার লগে লগে আমি ফিরিয়া যে যে গড় পাইছে এই লিস্টে আমি মানুষের অ্যাটেক করছি, ও মানুষের গড় পাইছে ইটা মানুষের স্ট্যাটাস চেক করছি। চেক করিয়ে দেখছি নামে ডিটেলসে কোনো ডিটেলস মিল নাই ইটা মানুষের না পাওয়া ইটা মানুষের মানে ইটা মানুষের আমি কোনো আমি খবর পাইছি যে তারা ঠেকা লওয়া হয়েছে এই লিস্টে। ঠেকা লইয়া লইয়া তারা একজনের গড় আরেকজনকে দিছে। প্রমাণ আমি ইলা যে যে গড় পাইছে তারা গড় অলরেডি সাকসেস হয়েছে 2-4টা গড় ইটা মানুষের আমি রাস্তা যেন পাই আমি বাজারাটো পাইছি জিকার করছি। তুমি গড়টা ফাইলা তোমার কেমন টাকা দেওয়া লাগছে কিলা ফাইলা গড়টা সেইটা অলরেডি ভিডিও আমার কাছে আছে যে তারা ওলা ফাইলা 5,000 দিছে, বাদে 8,000 দিছে, বাদে 10,000 দিছে, টোটাল তারা 22,000 দিছে ওলা 2-3টা ভিডিওত আমার কাছে রেকর্ডিং আছে। প্রমাণ আছে যে তারা এই লিস্টটা 2 নম্বরে হরিয়া ওলা মানুষের কাছে বাটা হয়েছে। প্রাইভেট টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ শিলচরের রাজ ড্রাইভিং স্কুলের মালিক আহমেদ সাবির মজুমদার ওরফে রাজকে গ্রেফতার করল উধারবন্দ পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় সোমবার উধারবন্দ থানায় নিজের নাবালিকা মেয়েকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ এনে শাহিনুদ্দিন, কুটিমনা, বিন্দু বেগম, শাহাবুদ্দিন, আহমেদ সাবির মজুমদার ওরফে রাজাকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় এক এজাহার দায়ের করলেন নাবালিকার পিতা তথা উধারবন্দ বিধানসভা কেন্দ্রের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা হাছনুদ্দিন। এজাহারে তিনি উল্লেখ করেন, শুক্রবার প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে তার নাবালিকা মেয়েকে জোর করে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। বিষয়টি প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরে তিনি মেয়ের সন্ধান চালালে কুটিমনা তার মোবাইলে ফোন করে জানায় শাহিনুদ্দিনের সঙ্গে তার নাবালিকা মেয়েকে বিয়ে দিতে। এতে তিনি বাধা দিলে আহমেদ সাবির মজুমদার ওরফে রাজ তাদেরকে পাল্টা হুমকি দেয় বলে এজাহারে উল্লেখ করেন তিনি। এদিকে নাবালিকা পিতার দায়ের করা এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে রাজ ড্রাইভিং স্কুলের মালিক আহমেদ সাবির মজুমদার ওরফে রাজকে গ্রেফতার করতে সক্ষম হয় উধারবন্দ পুলিশ। মঙ্গলবার উধারবন্দ পুলিশের তরফে রাজকে আদালতে তোলা হয় বলে জানা গেছে। এদিকে এদিন বিকেলে অপহরণ হওয়া নাবালিকা শিলচর শহরের তারাপুর এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন উধারবন্দ এএসআই পিপুল পাল। এই ঘটনা নিয়ে উধারবন্দ পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে। পানগ্রাম হাই স্কুলের টিউশনি থেকে ফিরিয়া যাওয়ার পথে রাজ মজুমদার রাজ স্কুলের মালিক আর শাহিল আহমেদ তারা দুজনে মিলিয়া এই মেয়েটারে কেটে করিয়া কই লুকাইয়া রাখছে। গতকালকে প্রশাসনে অ্যারেস্ট করছে রাজ মজুমদারকে। এখন আমরা তার এখন চালানিত হইব। এরপরে আমরা প্রশাসনের কাছে অনুরোধ, আমরা মেয়েটা 14 বছরের মেয়ে পড়ে আছে এটা আমরা হাসানুদ্দিনের বাবার কাছে সঙ্গে যাওয়ার লাগে পানগ্রাম হাই স্কুল। রাজমন্দার এইরকম কিডনি ভর্তিস আগেও একটা হয়েছে কিছুদিন আগে এই মেয়ে। বদরপুর রেল স্টেশন থেকে আটক করা হলো 2 রোহিঙ্গা যুবককে। সোমবার সকালে তাদের স্টেশন চত্বর থেকে আটক করে কলকাতার মিলিটারি ইন্টেলিজেন্স ও বদরপুর পুলিশ। তারা হলো জামাল হোসেন ও আমির হাকিম।
এদের কাছ থেকে একটি মোবাইল ফোন সহ নগদ 10,239 ভারতীয় টাকা বাজেয়াপ্ত করে কলকাতা মিলিটারি ইন্টেলিজেন্সের কর্মীরা। পরে বদরপুর পুলিশে সমছে দেন তারা। মঙ্গলবার এদের করিমগঞ্জ আদালতে হাজির করা হয় বলে জানা গেছে। ভারত সরকারের দক্ষতা বিকাশ মন্ত্রণালয়ের অধীনস্থ রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন মিশনের অনুমোদন প্রাপ্ত প্রিয়ার লার্নিং স্কিমের অধীনস্থ ও আস্থা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট এলাকায় 200 জন প্রশিক্ষার্থীর হাতে মঙ্গলবার দক্ষতা বিকাশের সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন দর্মিবাজারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রাপ্তদের হাতে সার্টিফিকেট তুলে দেন তিনি। এ উপলক্ষে পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে ধলাইয়ের বিধায়ক তথা রাজ্যের পরিবহন আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, দেশ রাষ্ট্র তথা সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে দক্ষতা বিকাশ মন্ত্রণালয় তৈরি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এর অধীনে বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ চলছে। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আস্থা ফাউন্ডেশনের পক্ষে অর্ণব চক্রবর্তী। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুবোধ রঞ্জন দাস, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, সহসভানেত্রী মনোরমা রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আমরাঘাট এমকেডি কলেজের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী। স্কিল ডেভেলপমেন্টের কাজ আরম্ভ হয়েছিল, আজকের দিনে চলছে, এগিয়ে যাচ্ছে। তাতে কি হবে, তাতে আগামী দিনে ভারতবর্ষে আমরা যে ক্ষেত্রেই কাজ করি তাতে উন্নতির সঙ্গে সঙ্গে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র কোনো না কোনো জায়গায় উপকৃত হবে। উন্নতির চরম শিখরে আমরা যে ভূমি দেশকে পৌঁছে দেব, উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, যে স্বপ্ন, এটা বাস্তবায়িত আমরা দেখবে। আমরা গ্রামের একটা কথা বলব, গ্রামের কথা, আপনারাও গ্রামের মানুষ, আমিও গ্রামে বসবাস করি। গ্রামের মানুষ একটা কথা বলে, ফাটা উদয়ের কষাকষি মরিচের বিরোধ যে ভারতের মশলা পিষতে জানে না, অভিজ্ঞতা নেই, ফাটা উদয়ের কষাকষি সন্তানের তিন মাসে মুক্তি পাওয়া যায়। আর মানুষের কাছে ইমাজিন ইমাজিন সারা দেশের সাথে সম্মতি রেখে করিমগঞ্জের দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ 7 দফা দাবিতে ধর্ণা প্রদর্শন করলো সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসু। মঙ্গলবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা। এদিন তৃতীয় শ্রেণীর নিয়োগের পরীক্ষা কেন্দ্র প্রদান সহ উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে পুনঃসংস্থাপন প্রদান করা ইত্যাদি স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন গোটা এলাকার। পরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি আসাদউদ্দিন লস্কর বলেন, বর্তমানে অত্যাধিক মূল্যবৃদ্ধি, যে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ জনসাধারণ ক্রয় বিক্রয় করা সম্ভব হয়ে অসম্ভব হয়ে পড়েছে, তাই এই অত্যাধিক মূল্যবৃদ্ধি রোধ করার জন্য আমরা আজকের এই কার্যসূচি পালন করি। এছাড়া আমাদের এই দাবির মধ্যে রয়েছে যে আমাদের এই শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক নেই, এই ছাত্র অনুপাতে শিক্ষক নিযুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং বহির্রাজ্যে আমাদের শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, গত কয়েকদিন পূর্বে অরুণাচলে অনেক কয়েকজন শ্রমিক নিহত হয়েছিলেন, তাদের ক্ষতিপূরণ হিসেবে 500 লক্ষ দেওয়া এবং যারা নিখোঁজ এখন পর্যন্ত তাদের উদ্ধারের ব্যবস্থা করা। এছাড়া এই বর্তমানে যে আমাদের এই করিমগঞ্জের গত 21 তারিখ এবং আগামী 28 তারিখ চতুর্থ বর্গ এবং তৃতীয় বর্গের যে চাকরি প্রার্থীর জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, সেই পরীক্ষা কেন্দ্র করিমগঞ্জে নাই। এই করিমগঞ্জে না থাকার কারণে করিমগঞ্জের পরীক্ষার প্রার্থীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। আগামী দিনে যাতে 28 তারিখের পরীক্ষার কেন্দ্রটি করিমগঞ্জে দিয়ে করিমগঞ্জের পরীক্ষা প্রার্থীদেরকে সুযোগ করে দেওয়া হয়, এই দাবিগুলো নিয়ে আমরা আজকে মাননীয় আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেছি আমাদের করিমগঞ্জ জেলা আমসুর পক্ষ থেকে। আজকের এই কার্যসূচিতে আমরা করিমগঞ্জ জেলার বিভিন্ন আঞ্চলিক থেকে আঞ্চলিক কর্মকর্তা এবং জেলা কমিটির কর্মকর্তাগণের উপস্থিতিতে ধর্ণা কার্যসূচি পালন করা হয়েছে।
জাতীয় স্তরে কুংফু আসরে ডাক পাওয়া শিলচরের দুই প্রতিভাবান ছাত্রীকে নগদ অর্থ তুলে দিল আকশা। এই দুই প্রতিভাবান ছাত্রী হলেন শিলচর মহিলা কলেজের পড়ুয়া ওয়াই পুনম সিনহা ও এইচ বিনীতা সিনহা। মঙ্গলবার শহরের ঐতিহ্যবাহী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে প্রতিভাবান অ্যাথলিট দুই পড়ুয়ার হাতে নগদ অর্থ তুলে দেন আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ সহ সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি প্রতিভাবানদের অগ্রসর কামনা করে উষ্ণ সংবর্ধনাও জানান তারা। উল্লেখ্য, প্রতিভাবান দুই পড়ুয়ার পরিবারের আর্থিক দুর্বলতার কথা কলেজের অধ্যক্ষের থেকে শুনে সহায়তার পদক্ষেপটি নেন বলে জানান রূপমবাবু। আসরে অংশ নিতে আসা যাওয়ার খরচ হিসেবে দুই ছাত্রীকে 10,000 টাকা প্রদান করে আকশা। উইমেন্স কলেজের দুই ছাত্রী এইচ বিনীতা সিং এবং ওয়াই পুনম সিং কম্পো খেলায় যে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং ন্যাশনাল লেভেল যে কম্পিটিশন যাচ্ছে সেখানে ওরা যে ডাক পেয়েছে এটা শুনে আমরা গর্বিত। আমরা চাই যে অর্থনৈতিকভাবে অনেক অনগ্রসর এই পরিবার দুটো এবং তাদের যাতায়াতের এবং সেখানে গিয়ে কম্পিটিশন করা যুদ্ধ অনেক তাদের কাছে বড় ব্যাপার। স্যার যখন অ্যাপিল রাখলেন সেই অ্যাপিলে আমি মনে করেছি একটা সঠিক অর্থে একটা জায়গায় আমি সাহায্য করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমরা চাই ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করি ওরা যেন বরাক উপত্যকার মুখ আরও উজ্জ্বল করবে। আগামী 23 সেপ্টেম্বর অসম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে একযোগে শর্মিষ্ঠা দেবের পরিচালনায় বাংলা ছবি কাদম্বরী আজ রিলিজ হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন বৌঠানের সঙ্গে আজকের কাদম্বরীর কি কোথাও কোনো মিল আছে? কি কাদম্বরী শুধুই মেটাফোর হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে? মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক বৈঠক ডেকে একথা জানালেন ছবির পরিচালক শর্মিষ্ঠা দেব এবং ছবির প্রযোজক হীরক পাল। শর্মিষ্ঠা বলেন, গত 14 জুলাই আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার লঞ্চ হয়েছে কলকাতায়। উপস্থিত ছিলেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী, অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী নন্দী, অর্কপ্রভ ভট্টাচার্য। শর্মিষ্ঠা দেব জানান, কাদম্বরীর একাকিত্ব, বিরহ, চাপা কষ্ট একবিংশ শতাব্দীর স্বাবলম্বী মহিলাদের মধ্যেও যে বর্তমান তাই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় ছবিতে রোমাঞ্চকর অমিতাভ ভট্টাচার্যকে অনেক বছর পর আবার নিজ রূপে ফিরে আসতে দেখা যাবে, যা তার ফিল্ম ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। ইন্দ্রজিৎ মজুমদার, সৃজনী মিত্র নিজ নিজ চরিত্রকেও যথার্থ ফুটিয়ে তুলেছেন। ছবিতে 3টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে রূপঙ্কর বাগচি এবং শাইনি পালিতের। কাদম্বরীর চরিত্রে অঙ্কিতা চক্রবর্তী রয়েছেন। চিত্রনাট্য শিলাদিত্য গুহ ও সঙ্গীত পরিচালনায় অদ্রিতা ঝিনুক রয়েছেন বলে জানান তিনি। ছবি কাদম্বরী আজর রিলিজ ডেট ঘোষণা করছে, সেটা আমরা 23rd of September আসাম, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ত্রিপুরাতে আমরা রিলিজ করছি ছবিটা। এবং এখন পর্যন্ত আমাদের যে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি অংশগ্রহণ করেছে প্রত্যেকটাতেই উইনার ডিক্লেয়ার হয়েছে এবং আরও বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এক্সপেকটেশন পেয়েছে, মানে অফিসিয়ালি সিলেকশন পেয়েছে ছবিটা। তো আমি আশা রাখছি যে এই ছবিটি সবার খুব ভালো লাগবে। সেটা আর্টস আর্ট এবং কমার্শিয়াল অ্যাপ্রোচ করা হয়েছে ছবিটার মধ্যে। কাদম্বরী আজও আমরা দেখতে পাচ্ছি সেখানে ঠাকুরবাড়ির কাদম্বরীর কিছুটা ছায়া নিয়ে ছবিটা বানানো হয়েছে এবং গান সেটার মধ্যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসেস যারা রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, অঙ্কিতা চক্রবর্তী, অমিতাভ ভট্টাচার্যী, ইন্দ্রজিৎ মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, রুমকি চট্টোপাধ্যায় ছাড়াও শিলচরের মানসী নন্দী কাজ করেছে, রাজদীপ সরকার, অর্কপ্রভ ভট্টাচার্য এরা কাজ করেছে ছবিতে। আশা করি সবার খুব ভালো লাগবে এবং আমি শিলচরের এবং আসামের সবাইকে বিশেষ করে রিকোয়েস্ট করছি, কারণ আমি শিলচরের মেয়ে এবং হাইলাকান্দির মেয়ে, শিলচরের বধূ এবং টোটালি বরাকবেলির, বরাকবেলির সবাই মিলে আমাকে সাপোর্ট করুন আমাদের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অধ্যক্ষ গ্রেফতার, প্রতিবাদে সরব কাছাড় কলেজের পড়ুয়ারা। বিভিন্ন দাবি নিয়ে শিলচরে এসইউসিআর মিছিল, জানালেন তীব্র নিন্দা।
তৃতীয় শ্রেণীর পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে বিশাল মিছিল হাইলাকান্দিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।